আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আপনাদের সামনে আমি হাজির হয়েছি ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম, সহকারী অধ্যাপক, দিনাজপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বর্তমান পরিস্থিতির উপর ভিত্তি করে সারা বিশ্বে শিক্ষা প্রতিষ্ঠান যে অবস্থার মধ্যে বিরাজ করতেছে, সেই অবস্থার উপর ভিত্তি করে আমাদের বাংলাদেশ সরকার যে পরিকল্পনা গ্রহণ করেছে অনলাইন ক্লাস, সেই অনলাইন ক্লাসের মধ্যে বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড সেই নীতিমালা অনুসরণ করার জন্য আমাদেরকে যে বলা হয়েছে, সেই ক্ষেত্রেই আজকে আপনাদের সামনে আমি অনলাইন ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমার আজকের সাবজেক্ট হিউম্যান অ্যানাটমি, DHMS ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার। এই অ্যানাটমি বিষয়টি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারই পড়ানো হয়, যদিও ফার্স্ট ইয়ারে অ্যানাটমির পরীক্ষা হয় না, সে তারপরেও সেকেন্ড ইয়ারে যেহেতু এই অ্যানাটমি পড়া হয়, এজন্য DHMS ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার একসঙ্গে আপনারা এই ক্লাসটা ফলো করবেন। আজকে অ্যানাটমির বিষয় আমি সর্বপ্রথম বলবো, অ্যানাটমি কি, অ্যানাটমি কাকে বলে, অ্যানাটমি বলতে আমরা কি বুঝি। অ্যানাটমি হলো, হিউম্যান অ্যানাটমি হলো, অ্যানাটমি ইজ দ্য স্টাডি অফ স্ট্রাকচার অ্যান্ড অর্গান অফ লিভিং বডি। অ্যানাটমি ইজ দ্য স্টাডি অফ স্ট্রাকচার অ্যান্ড অর্গান অফ লিভিং বডি। এক কথায় বলা যেতে পারে, আমরা মানব দেহকে কাটার পরে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো পাই এবং সেই অঙ্গ প্রত্যঙ্গগুলো বিষয় নিয়ে যে আলোচনা করা হয় সেটাই হলো অ্যানাটমি। যেমন আপনারা উদাহরণ ধরতে পারেন, মানব দেহের যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো, যেমন হাত, পা, মাথা, হার্ট, এক্সেট্রা এক্সেট্রা, এগুলাকে আমরা বিষয়ের যে গঠন প্রণালী, কার্যাবলী, এর অবস্থান সম্পর্কে জানতে পারি, সেটাই হলো অ্যানাটমি। এই অ্যানাটমি সম্পর্কে আপনাদের জ্ঞান অর্জন করতে হলে সর্বপ্রথম আপনারা একটা হিউম্যান বডিকে সামনে দাঁড় করাবেন, তারপরে আপনারা লক্ষ্য রাখবেন এই অ্যানাটমির মধ্যে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, এই অঙ্গ প্রত্যঙ্গগুলো বিষয় নিয়ে যে আলোচনা করা হয় সেটাই হলো অ্যানাটমি। এখন আমরা এই অ্যানাটমি সম্পর্কে যে বিষয়গুলো জানলাম সেটা হলো মানব দেহর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে যে তার গঠন প্রণালী, কার্যাবলী, অবস্থান সম্পর্কে আলোচনা করাটাই হলো অ্যানাটমি। এখন আমরা জানতে পারি ব্রাঞ্চ অফ অ্যানাটমি বলতে কী বোঝানো হচ্ছে, ব্রাঞ্চ অফ শাখাসমূহ, অ্যানাটমির কী কী শাখাগুলো আছে এই শাখাগুলো সম্পর্কে আমরা আলোচনা করব, ব্রাঞ্চ অফ অ্যানাটমি। তাহলে বেস অফ ডিসকাশনস টপিকস, আমরা আলোচনা ভিত্তিতে যে সমস্ত শাখাগুলো আমরা অ্যানাটমিতে পাই সেই ভিত্তিতে যদি আমরা আলোচনা করি সেটাও আমাদের বোঝানোর বিষয়। সেটা হলো, এক নম্বরে বলা যায় সাইটোলজি কোষবিজ্ঞান। অ্যানাটমিতে যে সমস্ত সেল বা কোষগুলো আছে এই কোষগুলো নিয়ে যে আলোচনা করা হয় সেটাই হলো কোষবিজ্ঞান। এরপরে হলো হিস্টোলজি কলাবিজ্ঞান, এ টিস্যু, কলা বিষয় নিয়ে যে আলোচনা করা হয় এটাই হলো হিস্টোলজি। এরপরে হলো নিউরোলজি স্নায়ুবিজ্ঞান, স্নায়ুর বিষয় নিয়ে যে বিষয়গুলো আলোচনা করা হয় সেটাই হলো স্নায়ুবিজ্ঞান। এরপরে হলো মায়োলজি পেশিবিজ্ঞান, এই পেশি নিয়ে যে সমস্ত আলোচনা করা হয় এটা হলো পেশিবিজ্ঞান। এরপরে হলো অস্টিওলজি অস্থিবিজ্ঞান, মানবদেহের যে সমস্ত অস্থিগুলো আছে এই অস্থিগুলো নিয়ে যে আলোচনা করা হয় এটা হলো অস্থিবিজ্ঞান। আর আর্থোলজি সন্ধিবিজ্ঞান, বলতে কী বোঝায়, যে সমস্ত সন্ধি মানে জয়েন্টগুলো যেখানে যেখানে অবস্থান করে এই সন্ধিগুলো নিয়ে যে আলোচনা করা হয় এটাই হলো সন্ধিবিজ্ঞান। এরপরে হলো এনজিওলজি রক্তনালীবিদ্যা, রক্তনালীর বিদ্যা বলতে আমরা যেটাকে বলি রক্তনালীর যে সমস্ত বিষয়গুলো আছে এই বিষয়গুলো নিয়ে যে আলোচনা করা হয় এটা হলো এনজিওলজি বা রক্তনালী বিদ্যা। এরপর হলো স্পঙ্কনোলজি, এটা হলো অঙ্গবিদ্যা, এই অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে যে অঙ্গ নিয়ে যেগুলো আলোচনা করা হয় এটা হলো স্পঙ্কনোলজি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
আপনারা সবসময় লক্ষ্য রাখবেন অ্যানাটমি সম্পর্কে জ্ঞান অর্জন করতে গেলে অবশ্যই আমাদেরকে সর্বপ্রথম একটা মানব দেহ বা হিউম্যান বডি সর্বপ্রথম আমাদের সামনে উপস্থাপন করতে হবে। এই হিউম্যান বডিটাকে দেখে আমরা যে সমস্ত বিষয়গুলো জানতে পারবো সেটা হলো একটা হিউম্যান বডি দেখলে আমরা বুঝতে পারবো। হিউম্যান বডি দুটো অংশ আছে, একটা হলো অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি। অ্যানাটমি যেখানে অবস্থান করে ফিজিওলজিও ঠিক সেখানে একই অবস্থান করে, কিন্তু আমাদেরকে এখানে ডিভাইডেশন করে যদি আমরা বুঝতে পারি অ্যানাটমি কোনটাকে বলা হয় ফিজিওলজি কোনটাকে বলা হয়, আপনারা একটু চিন্তা করলেই একটু যদি বুঝতে চেষ্টা করেন তাহলে আপনারা দুটার সংজ্ঞা অবশ্যই বুঝতে পারবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অ্যানাটমি সম্পর্কে যদি আমাদের জ্ঞান অর্জন করা না থাকে তাহলে আমরা এই চিকিৎসা বিজ্ঞানের সম্পূর্ণটাই অজ্ঞ থেকে যাব এবং আমরা কোনো জ্ঞানই অর্জন করতে পারবো না। এই জন্য আমাদের অ্যানাটমি শিক্ষা বা জানার প্রয়োজন আছে। এজন্য সর্বপ্রথম আমরা জানব অ্যানাটমির সংজ্ঞা, হিউম্যান বডি, বা হিউম্যান অ্যানাটমি, হিউম্যান অ্যানাটমি কাকে বলে। এই হিউম্যান অ্যানাটমি হলো, অ্যানাটমি ইজ দ্য স্টাডি, মানে আমরা মানবদেহ পর্যালোচনা করার পর বা অ্যানাটমি জানার পর স্ট্রাকচার, তার গঠন প্রণালী, অ্যান্ড অর্গান অফ দ্য লিভিং বডি, আমার মানব দেহ থেকে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো পাওয়া যায় তার অবস্থান সম্পর্কে জানা যায়, তার গঠন সম্পর্কে জানা যায়, এটাই হলো অ্যানাটমি। এই অ্যানাটমি একটা রূপদানকারী, রূপদান করে আর এটাকে যে পরিচালনা করে সেটা আবার ফিজিওলজি। আমরা সর্বপ্রথম অ্যানাটমির সংজ্ঞা জানলাম, এরপরে ব্রাঞ্চ অফ অ্যানাটমি জানলাম। ব্রাঞ্চ অফ অ্যানাটমি হলো আমরা শাখা অনুযায়ী অ্যানাটমির বিভিন্ন শাখাগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম। তাহলে প্রথমে জানলাম কি, সাইটোলজি কোষবিজ্ঞান, হিস্টোলজি কলাবিজ্ঞান, নিউরোলজি স্নায়ুবিজ্ঞান, মায়োলজি পেশিবিজ্ঞান, অস্টিওলজি অস্থিবিজ্ঞান, আর্থোলজি সন্ধিবিজ্ঞান, এনজিওলজি রক্তনালীবিদ্যা, স্পাঙ্কনোলজি অঙ্গবিদ্যা। এই ব্রাঞ্চ এবং এই শাখাসমূহগুলো বিষয় নিয়ে আমরা আজকে আপনাদের সামনে এই উপস্থাপন করলাম এবং এগুলা জানানোর চেষ্টা করলাম। নেক্সট ক্লাসে আমরা আরও এক ধাপ এগিয়ে যাব, এরপরে আমরা নেক্সটে যে বিষয়গুলো আলোচনা করব আপনার নেক্সট এরপরে যে লেকচার আসবে সেই লেকচারে আপনারা অবশ্যই আপনারা এই লেকচার ফলো করবেন। আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার সর্বপ্রথম অনলাইন ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।